আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে বলছি যে আমার হোয়াটসঅ্যাপে প্রায় কয়েক হাজার ভয়েস মেসেজ এসে জমা হয়ে গেছে আপনারা আমাকে অসংখ্য অসংখ্য ভয়েস করেছেন যার কারণে এই ভয়েসগুলোর জবাব আমি দেওয়া সম্ভব হচ্ছে না অবশ্যই আমি জবাব দিব কিন্তু ধারাবাহিকভাবে আমি এক এক করে আপনাদের ভয়েসগুলো আমি দেখছি এবং আপনাদের ভয়েসগুলো জবাব দেওয়ার চেষ্টা করছি একটা জবাব দিতে দিতে শত ভয়েস এসে ঢুকে যায় তো আমি একা এটা কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আগামী এক সপ্তাহ আজ থেকে এক সপ্তাহ অন্তত আজ আমি আপনাদের সাথে কথা বলছি এগারো জুন শুক্রবার দিবাগত রাত আপনারা আগামী শুক্রবার পর্যন্ত দয়া করে আমাকে নতুন যারা আছেন যারা আমার সাথে নতুনভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা আগামী এক সপ্তাহ যোগাযোগ করবেন না যারা পুরাতন আছেন যারা আমার সাথে যোগাযোগ করছেন এবং যারা আমার কাছ থেকে তদবির নিচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন নতুন কোনো ভাই বোন আগামী এক সপ্তাহ আমার সাথে ভয়েস মেসেজ করবেন না কারণ আপনাদের ভয়েস মেসেজ সঠিক সময়ে হয়তো আমি জবাব দিতে পারবো না আগে আমি বলেছিলাম দুই দিন অপেক্ষা করার কথা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনারা পাঁচ দিন অপেক্ষা করেও হয়তো আমার কাছ থেকে জবাব পাবেন না কারণ এটা আমার সাধ্যের বাহিরে চলে গেছে এই দেখুন অসংখ্য অসংখ্য বয়স আমার কাছে এসে জমে গেছে এটা একজন মানুষের পক্ষে জবাব দেওয়া কোনো অবস্থাতেই সম্ভবপর নয় এজন্য আমি অনুরোধ করব আগামী এক সপ্তাহ আজকে থেকে আগামী এক সপ্তাহ আপনারা আগামী বিশ জুন পর্যন্ত নতুন কেহ আমার কাছে ভয়েস মেসেজ করবেন না দয়া করে যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা জেনে গেছেন আমার কাছে ভয়েস মেসেজ করবেন না আর যদি আপনাদের হাতে সময় থাকে যে ভয়েস মেসেজ দিয়ে রাখলেন আমি যদি দেখতে পাই আমি জবাব দিব ইনশাল্লাহ ওই হিসাবে যদি আপনারা ভয়েস করে থাকেন তাহলে আপনারা ভয়েস মেসেজ করতে পারেন আর যদি আপনাদের এক দুই দিনের ভিতরে জবাবের আশা করেন তাহলে কিন্তু আমি জবাব দিতে পারবো না যারা পুরাতন আছেন যারা আমার কাছ থেকে অলরেডি তদবির নিচ্ছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের যোগাযোগ অব্যাহত রাখবেন কিন্তু নতুন ভাই বোন যারা আছেন যারা নতুনভাবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা ২০ জুন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবেন না আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আমাকে ভয়েস করতে চান আর আমি একা এই ভয়েসগুলো হ্যান্ডলিং করি এই জন্য আমার জন্য এটা অসাধ্য হয়ে গেছে আমি পারছি না সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আগামী বিশ জুন পর্যন্ত নতুন যারা আছেন আমার কাছে কোনো ভয়েস মেসেজ করবেন না যোগাযোগ করবেন না নাম্বার রাখবেন ইনশাল্লাহ বিশ জুনের পরে আপনারা আবার আপনাদের ভয়েস করবেন ইনশাল্লাহ নতুন যারা আছেন তারা আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ অব্যাহত রাখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ও বারাকাতু